বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সাবিনা রান্নাঘরে আপনাদের শুভেচ্ছা। আজকে আমি চুলাই তান্দুরি চিকেন তৈরি করব, সেটা এখন দেখাবো। এখানে লেগ পিস নিয়েছি তিনটা, শুকনা মরিচ এক চামচ, গোলমরিচ গুঁড়া হাফ চামচ, ভাজা কালা জিরার গুঁড়া হাফ চামচ, ধনিয়া আন্দাজ মতো, লবণ আন্দাজ মতো, ধনিয়া গুঁড়ো এক চামচ, গরম মশলা গুঁড়া হাফ চামচ। এখানে আদা বাটা, রসুন বাটা এক চামচ করে আছে। লেবুর রস, লেবুর এক স্লাইস, যেটা রস এক চামচ কিংবা দুই চামচ হবে। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তিন টেবিল চামচ টক দই দিচ্ছি। ফুড কালার দিলাম 4-5 ড্রপ। এইটা আমি ম্যারিনেট করে সারা রাত্রি রাখবো, সারা রাত্রির জন্য রেখে দিলাম। আপনারা ইচ্ছা করলে 2 ঘন্টা রেখেও এটা মানে রান্না করতে পারবেন। ম্যারিনেট করে রাখার পরে ফ্রিজটাকে বের করে স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে এসেছি। এখন আমি এখানে 2 চামচ তেল দিয়ে মাখিয়ে নিব। আমি এইটা গভীরভাবে কেটে নিয়েছি যাতে হাড় পর্যন্ত মাংসটা ভিতরে ঢুকে যায়, যেমন খেতেও অনেক মজা হবে। মশলাটা মাংসের মধ্যে ভালো করে ঢুকে গিয়েছে এবং রান্না করলে এটা অনেক মজা হবে। এখন প্যানে 2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। প্যানে তেলটা গরম হয়েছে, এখন মাংসগুলান প্যানে দিয়ে দিচ্ছি। দশ মিনিটের জন্য অল্প আঁচে ঢেকে দিলাম। দশ মিনিট হয়েছে, ঢাকনাটা তুলে দেখি। এখন এই পাশে উল্টে দিব। আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। আবারও 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এখন আস্তে একটু বাড়িয়ে মাংসটা পুরো পুরো করে ভেজে নিব। এখন একদম রেস্টুরেন্টের কালারের মতো, রেস্টুরেন্টের মতো লুকটা চলে এসছে।
পুরো রান্নাটা কমপ্লিট নামিয়ে নিলাম। চুলায় কাঠ কয়লাটা দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম। স্মোকি ফ্লেভার আনার জন্য কাঠ কয়লাটা চুলায় জ্বালিয়ে নিচ্ছি ভালো করে। এখন প্যানে একটা ফয়েল পেপারের ব্যাটির মতো তৈরি করে নিয়েছি। এখন কাঠ কয়লাটা এটার মাঝে দিয়ে সরিষার তেল কয়েকটা ড্রপ দিয়ে দিলাম, ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে নিলাম 5 মিনিট পরে। এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আমি সহজভাবে চুলায় তান্দুরি চিকেনটা দেখানোর চেষ্টা করেছি। রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।